মাথাটা একদম খারাপ হয়ে গেছে লগ্না। আমি তোমাকে কোনোদিনও মিথ্যা কথা বলেছি? যে আজ বলবো তোমাকে কি করে তুমি এ কথা বললে? লাট সাহেব শোনো, লাট সাহেব আমি তোমাকে মিথ্যা কথা বলিনি। আবার কি হলো? নিশ্চয়ই আবার একটা নাটক। রাজিমা সূর্য, কি হয়েছে? মা রাজিমা কোথায় গো? রাজিমা কি 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 হয়েছে দাদু ভাই, কি হলোটা কি আবার? রাজিমা লগ্না আবার ওইসব শুরু করেছে। কেন, কি বলছে? ভালো মা আমার খাতায় কি ইংলিশ সব লিখে রেখেছে? কি কি হয়েছে? কে সূর্য? না লাট সাহেব না, আমার কাছে রক্ত দিয়ে লেখা যে ও আমায় মেরে ফেলবে। আবার বললাম না মা, এটা একটা নাটক। কি বলছিস এসব তুই? দেখো মা, দেখো কি রে, লগ্না তো এতদিন রাত্রিরে নাটক করতো, এখন সন্ধ্যেবেলা থেকেই শুরু করে দিয়েছে। আশ্চর্য কুন্তলা, তুমি তো দেখছো ও ভয় পেয়ে রয়েছে, তুমি এইভাবে কথা বলছো কেন ওর সম্বন্ধে? ও তো আরো ভয় পেয়ে যাবে। মানতেই হবে, খুব ভালো অভিনেত্রী। একদমই তাই মা, আপনি একদম ঠিক বলেছেন। আসলে ও না সূর্যের কাছে যাবার জন্য ছুকছুক করছে। আহ কুন্তলা, এর কি ভাষা? না ভাষাটা খারাপ হতে পারে, কিন্তু ব্যাপারটা তো ভুল বলেনি মা। ও কি এসব বোঝে না সূর্য বোঝে? থামো তো বড় বৌমা, বাচ্চা বাচ্চা করে অনেকদিন তো হলো। সূর্য তুমি ঘরে যাও। না মা, আমি এখন ঘরে যাব না। আমি বলছি যাও। সূর্যকে ঘরে পাঠিয়ে কি লাভ বড় বউ দিদি? আটকাও ওকে, যে এতদিন ধরে রাত্রিরে নাটকটা করতো, কিন্তু এখন যে মুহূর্তে সূর্যকে দেখেছে সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে। মা মা দয়া করে এই আলোচনাটা থামাতে বলুন। আচ্ছা তোমরা কি কেউ কিচ্ছু বুঝতে পারছো না? এই যে রক্তে লেখা গল্প শুরু করেছে, ঘরে গেলেই দেখবে কিছুই নেই। না গো, আছে, গোটা গোটা করে লিখে রেখেছে যে আমায় শেষ করে দেবে। আরো লিখেছে লাচ্ছে। এই একদম চুপ, দাদু ভাইয়ের নাম একদম মুখে আনবি না। চল তো, চল আমার সঙ্গে। মা খবরদার, খবরদার বলছি, কেউ আমার পেছনে আসবে না। তোমরা আয়। আমার মেয়ের জায়গা কেড়ে নিয়েছিস তো লগ্না, তোকেও আমি তোর জায়গা পেতে দেব না, কোনোদিনও না। যা তোর খাতা নিয়ে যা। রাজিমা তুমি আমার সাথে চলো না। ঠিক আছে চল, আয় ওই দেখা, দেখি দেখি তোর ভূতে খাতায় কি লিখে রেখেছে দেখা। লগ্না আমার হাতে কিন্তু অঢেল সময় নেই, যা খাতাটা দেখা আমায়। কি হলো যা?
আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। তুই দেখা এখানে দেখ, এখন নেই তাই তো? না নেই। আমি জানতাম লগ্না তুই কিচ্ছু খুঁজে পাবি না। শোন, তোর কষ্ট হোক এটা আমি চাই না, কিন্তু তুই আমার দাদু ভাইকে জ্বালাতন করে যাবি সেটাও আমি হতে দেবো না। তুই আজ থেকে এই ঘরেই থাকবি, তোর খাওয়া দাওয়া সমস্ত কিছু এই ঘরেই হবে, বুঝেছিস? রাজিমা না, রাজিমা, 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 রাজিমা দরজাটা খোলো, রাজিমা, রাজিমা দরজাটা খোলো, রাজিমা আমাকে এখানে একা রেখে যেও না, রাজিমা, রাজিমা দরজাটা খোলো না। দেখি খুলুক আজকে ওই ছিটকিনি। রাজিমা দরজাটা খোলো, আমাকে এখানে একা রেখে যেও না। রাজিমা, রাজিমা আমি তোমায় কথা দিচ্ছি, রাজিমা আমি এখান থেকে কোথাও যাবো না, কোথাও যাবো না, এমনকি লাট সাহেবের ঘরেও যাবো না, আমি কোথাও যাবো না। রাজিমা, রাজিমা তুমি দরজাটা খোলো। এমন কেন আমার সাথে হচ্ছে? মা, মা লগ্না ঘরে আটকে দিয়েছি। কিন্তু মা ও তো ভয় পেয়ে এখানেই ছুটে এসেছিল, ও আবার ঘরেই। তাতে যদি নাটকটা বন্ধ হয়? মা, ও কোনো নাটক আমি চাই না এই নিয়ে আর কেউ কোনো কথা বলুক। আর বড় বৌমা, তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি দায়িত্ব পালন করতে পারোনি, এবার একদম চুপ করে থাকো, যা করার আমি করব। দাদু ভাই যাও, ঘরে যাও। রাজিমা, তুমি না লগ্নকে ওর বাড়ি পাঠিয়ে দাও। না দাদু ভাই, সেটা তো করা যাবে না। তবে আমি কথা দিচ্ছি, লগ্না তোমাকে আর বিরক্ত করবে না, ওই রাত বিরেতে চিৎকার করে পাড়া মাথায়ও করবে না। সবাই যেন একটা কথা মনে রাখে, ওই ঘরে আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ঢুকবে না, এমনকি খাবার দিতেও কেউ যাবে না। দেখি কেমন করে ও বেরোয়। লগ্না তবে একা, দুটো এমনিতে খাবে আর দুটো চলে গুলে। ইন্দ্রবাবু কাল সকাল 10টার আগে আর ঘুম থেকে উঠছে না, তখন যা হওয়ার হয়েই যাবে। নিন ওষুধটা খেয়ে নিন। বলছি আপনি কি খেতে যাবেন নাকি আপনার খাবারটা এখানে দিয়ে যাব? না না, আপনি আবার আনবেন কেন? আমি যাচ্ছি।
এবার লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ুন তো ইন্দ্রবাবু, যাতে আমি আমার কাজটা সারতে পারি। দিন ওটা আমার। হ্যাঁ, আর কিছু লাগবে আপনার? না না, ঠিক আছে। আমি আপনি যান খেয়ে নিন, আমি শুয়ে পড়ছি। গুড নাইট। গুড নাইট।